হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি এক্সেল সম্পর্কে আলোচনা করছি। গত ভিডিওতে আমি এক্সেলের ফাইল মেনু সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি এক্সেলের হোম ট্যাবের অন্তর্গত ক্লিপবোর্ড সেকশনের কাট কপি পেস্ট এই অপশনগুলো সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আপনি যদি এক্সেলের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি বলছিলাম কাট কপি পেস্ট এগুলো সম্পর্কে আলোচনা করব। আপনি যদি কোনো টেক্সট কাট করে অন্য জায়গায় নিতে চান তাহলে কাট অপশনটি ব্যবহার করবেন। যেমন আমি এখানে এই কন্ট্যাক্ট এখানে আমি লিখেছি, আমি এটি এই সেল থেকে আমি পরের সেলে যদি নিতে চাই তাহলে এই সেলটি আমি অ্যাক্টিভ করলাম, তারপরে এখানে ক্লিপবোর্ড সেকশনে এখানে কাটে ক্লিক করলাম। কাটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সেলের অ্যাক্টিভটি চেঞ্জ হয়ে গেছে। আমি এটি জুম সাইজটা বড় করছি, তাহলে দেখুন এটার অ্যাক্টিভনেসটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে ড্যাশ ড্যাশের মতো করে অ্যাক্টিভ হয়েছে। তারপরে আপনারা যদি এটি অন্য জায়গায় স্থানান্তর করতে চান তাহলে সেক্ষেত্রে যেখানে স্থানান্তর করবেন অর্থাৎ যেখানে নেবেন সেই সেলটি অ্যাক্টিভ করবেন, তারপরে এইখানে ক্লিপবোর্ড সেকশনে পেস্ট যে বাটন রয়েছে এই পেস্ট বাটনে ক্লিক করবেন। তাহলে দেখুন এখান থেকে এটি পার হয়ে এখানে চলে গেছে। এরপর আমি কপি পেস্ট সম্পর্কে আলোচনা করছি। কপি পেস্টের কাজটি হচ্ছে আপনি কোনো একটি টেক্সট এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় যদি নিতে চান, অর্থাৎ আগেরটিও থাকবে এবং পরে আরও একটি আসবে, তাহলে সেক্ষেত্রে কপি পেস্ট অপশনটি ব্যবহার করবেন। যেমন এখানে অ্যাড্রেস রয়েছে, আমি অ্যাড্রেসটি এখানেও রাখতে চাচ্ছি এবং এখানেও নিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে যে কপি বাটন রয়েছে এই কপি বাটনে আপনি ক্লিক করবেন, তারপরে যেখানে নেবেন সেই সেলটি অ্যাক্টিভ করবেন, তারপরে পেস্টে ক্লিক করবেন। তাহলে দেখুন এখানে অ্যাড্রেস এখানেও আছে এবং এখানেও আছে। তারপরে আপনি যদি আরও অন্য জায়গায় নিতে চান তাহলে সেখানে কার্সর রেখে আবার যদি পেস্টে ক্লিক করেন তাহলে সেটি পেস্ট হবে। কাট কপি পেস্ট এগুলোর কিবোর্ড শর্টকাট রয়েছে। যেমন আপনি যদি কোনো একটি কাট করে অন্য জায়গায় নিতে চান, যেমন এই অ্যাড্রেসটি যদি আপনি কাট করে নিতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল এক্স প্রেস করবেন, তারপরে পেস্ট যদি করতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল ভি প্রেস করবেন, তারপরে আপনি যদি কপি করে নিতে চান তাহলে এখানে কন্ট্রোল সি প্রেস করবেন, তারপরে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি প্রেস করবেন, তাহলে সেটি কপি পেস্ট হবে। তারপরে পেস্ট স্পেশাল একটি অপশন রয়েছে। সেই পেস্ট স্পেশাল অপশনটির কাজ হচ্ছে আপনি কপি করা কোনো টেক্সট যদি স্পেশালভাবে পেস্ট করতে চান সেটিও করতে পারেন। এখানে এই পেস্ট স্পেশাল অপশন আনার জন্য এই তীরে ক্লিক করতে হবে, তারপরে এখানে পেস্ট স্পেশাল এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কোনো টেক্সট যদি কপি করেন সেই কপি করা টেক্সটের সকল কিছু রাখতে চান তাহলে সেক্ষেত্রে অল্টা সিলেক্ট করবেন। আর যদি আপনি কোনো নির্দিষ্ট কোনো কিছু নিতে চান, যেমন আপনি যদি শুধু ফর্মুলা নিতে চান তাহলে এখানে এই ফর্মুলাতে ক্লিক করতে পারেন। তারপর এখানে ভ্যালু রয়েছে, ফরম্যাট রয়েছে, কমেন্ট রয়েছে, এছাড়াও এখানে অপারেশনের বেশ কিছু বিষয় রয়েছে। এখান থেকে আপনি সিলেক্ট করে সেই বিষয়টি নিয়ে তারপরে আপনি ওকেতে ক্লিক করলে সেই অনুযায়ী পেস্ট হয়ে যাবে। এই ছিল এক্সেলের কাট কপি পেস্ট অপশন সম্পর্কে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমি ফরম্যাট প্রিন্টার সম্পর্কে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।